এখানে যদি সকল মানুষ তার অধিকার বুঝে পেতে হয়, অন্যায় এবং অবিচার থেকে মুক্তি পেতে হয়, তাহলে সমাজের রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় বৈষম্যহীন বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহর আইন এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামিক নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, ইতিমধ্যেই সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন। সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান। সম্মানিত ভিউয়ার্স, আমরা বেশি সময় ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি। আমরা এই দেশকে একটি শান্তিপূর্ণ কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা সকলেই বিশ্বাস করি যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম মহাগ্রন্থ আল কোরআন, যেটির শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দিস ইজ বুক উইচ দেয়ার ইজ নো ডাউট, এটি সেই কিতাব যেটির মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। দিস ইজ গ্রেট মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বিস্ময়কর গ্রন্থের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের আলোকে এই দেশে আপনারা কি চান কোরআনের সমাজ কায়েম হোক? ব্যবসায়ীরা তার ব্যবসার অধিকার, নারী, শিশু, শ্রমিক, আলেম, ওলামা সকল মানুষ যদি তার অধিকার বুঝে পেতে হয়, তাহলে আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআন পড়ব, মহাগ্রন্থ আল কোরআন বুঝব এবং মহাগ্রন্থ আল কোরআনকে এই সমাজে আমরা প্রতিষ্ঠিত করব। আপনারা কি রাজি আছেন? পৃথিবীতে আমরা অনেক নেতা দেখেছি, পৃথিবীতে আমরা অনেক মানুষের নেতৃত্ব দেখেছি, পৃথিবীতে অনেক স্লোগান আমরা শুনেছি, পৃথিবীতে মুক্তির স্লোগান দেয়া হয়েছে, পৃথিবীতে গণতন্ত্রের স্লোগান হয়েছে, পৃথিবীতে মানুষের অধিকারের স্লোগান হয়েছে, কিন্তু ম্যান মেড ইজম মানবরচিত মতাদর্শের মাধ্যমে কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জন্যেই আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কুলেঘর থেকে সংসদ পর্যন্ত একজনকেই আমরা নেতার আসনে বসাতে চাই। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এই দুনিয়ায় এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন অনন্তকালের জন্য নয়, এই দুনিয়ার সামান্য সুখ শান্তি আমাদের জীবনের জন্য না, বরং আল্লাহ তাআলা অনন্তকালের একটি জীবন আমাদের জন্য রেখেছেন। আর এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের সফর মুসাফিরের মতো আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এই দুনিয়ার জীবনে সত্যিকার আল্লাহর নির্দেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে আমরা যদি জীবনের সকল ক্ষেত্রে মিথ্যাকে বর্জন করতে পারি, পর্দার বিধানকে মানতে পারি, আমরা যদি হালাল হারামকে আমাদের জীবনের অনুসরণ করতে পারি, সমাজের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে করার জন্য আদেশ দিয়েছেন তা আমরা পালন করি, যা বর্জনের জন্য নির্দেশ দিয়েছেন তা যদি আমরা বর্জন করতে পারি, আমরা বিশ্বাস করি এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরের পর আমাদের অনন্তকালের সুখ এবং শান্তি আমাদের অসীকাল্লাদিনাত্তাকাও রব্বাকুম ইলাল জান্নাতি জুমারাহ, আমরা সেই দিনের সন্ধান পাব। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কি জান্নাতে একত্রিত হতে চান? তাহলে সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা তাহলে আমাদের এই জীবনকে একটি পরীক্ষাগার মনে করে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজের মানুষদেরকে এই তিনটি আহ্বান জানাতে চাই। আমরা এক আল্লাহর গোলামি যদি জীবনের সকল ক্ষেত্রে আমরা করতে পারি, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা যদি গ্রহণ করতে পারি,
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুনিয়ার কল্যাণ এবং পরকালীন মুক্তিকে যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে জীবনের সকল ক্ষেত্রে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেয়া সেই জীবন আদর্শকে আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের অন্য ধর্মের যারা আছেন এখানে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আল্লাহর পক্ষ থেকে এই সূর্য এই বাতাস এই চন্দ্র যেরকম কোনো বৈষম্য করে না, সকল মানুষের জন্য আলো দেয়, তৃষ্ণা নিবারণ করে, সবাইকে ছায়া দেয় সমানভাবে, আল্লাহর আইন এই সমাজে যদি প্রতিষ্ঠিত হয় সকল ধর্মের মানুষেরাই সুখ শান্তিতে বসবাস করতে পারবে, কি বলেন ঠিক না? এই জন্যে আমাদের ছাত্র সমাজের যেই স্লোগান ওয়ে ওয়ান জাস্টিস, এখানে যদি সকল মানুষ তার অধিকার বুঝে পেতে হয়, অন্যায় এবং অবিচার থেকে মুক্তি পেতে হয় তাহলে সমাজের রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় বৈষম্যহীন বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহর আইন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই।